পশ্চিমা নেতাদের পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে ন্যাটো বাহিনী মোতায়েন করা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া বার্ষিক ভাষণে এমন সতর্কবার্তা দেন রুশ প্রেসিডেন্ট। আরও জানাচ্ছেন লুৎফর কবির। আর দুই সপ্তাহ পরেই রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার মস্কোয় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উপস্থিত ছিলেন দেশটির সামরিক সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ সহ পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, পশ্চিমা নেতারা দিন দিন অস্থির করে তুলছে গোটা বিশ্বকে। ইউক্রেনে ন্যাটো বাহিনী পাঠানোর সম্ভাবনার কথা বলছে পশ্চিমারা, কিন্তু এর আগে আমাদের দেশে যারা ন্যাটো বাহিনী পাঠিয়েছিল তাদের কথা স্মরণ করিয়ে দিতে চাই আমি। আবারও এমন কিছু ঘটলে আগ্রাসনকারীদের আগের চেয়ে আরো বেশি ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। রাশিয়ার অস্ত্র ও পারমাণবিক সক্ষমতা নিয়ে গর্ব করে পুতিন বলেন, পশ্চিমা দেশগুলোতে হামলা চালানোর মতো তার দেশের সেই ক্ষমতা আছে। পশ্চিমাদেরই যে অস্ত্র আছে এমন নয়, আমাদের কাছেও পর্যাপ্ত অস্ত্র রয়েছে। এ সম্পর্কে ভালো করেই জানেন তারা। আমাদের এমন একটি অস্ত্র আছে যা তাদের ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে সফল হামলা চালাতে পারে। এটি তাদের বোঝা উচিত। পশ্চিমারা পুরো বিশ্বকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু তাদের কার্যকলাপ পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে, যার অর্থ মানব সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। এটা কি আদৌ তারা বোঝে না? বিশ্বজুড়ে অস্ত্রের প্রতিযোগিতার পেছনে যুক্তরাষ্ট্রকেই একতরফা দায়ী করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।